Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. I love you, Anand. I don't know what I'd do with you. Don't do anything. Just say that you love me, which unfortunately is. I've been watching you. What are you watching me for? Laura? I'm leaving. Oh, no. Wait. You dope. Don't do it. You're dope. Don't do it. You're dope. এই ৪৫ বছর জীবনের উপর আস্থা হারিয়ে ঠিক করলাম নতুন করে শুরু করব। কিন্তু কোথায় এত বড় নিউ ইয়র্ক শহরে। হঠাৎ স্ট্যাচু অব লিবার্টির কথা মনে হতে ভাবনা চিন্তাগুলোকে একপাশে সরিয়ে রেখে ছুটলাম। ব্যাটারি পার্কে গিয়ে দেখি একটি বোর্ড দাঁড়িয়ে আছে স্ট্যাচু অব লিবার্টিতে যাওয়ার জন্য। সময় কম, ছুটলাম টিকিট কাটতে বোর্ডটিকে ধরব বলে। আচমকা অপ্রত্যাশিতভাবে একটি বিশেষ চেনা মুখের সামনে পড়ে গেলাম। বিক্ষিপ্তভাবে কিছু পুরনো কথা মনে পড়ে গেল। As the opening of Ellis Island, Castle Gum was converted to the New York Orient, which is served from 1941. In 1946, the United States Congress declared Castle Gum. কথা বলছি, কিন্তু মন জুড়ে রয়েছে আমার বন্ধুরা, তাদের বন্ধুত্ব কলকাতা। আমার সব বন্ধুরা এখন নিউ ইয়র্কে থাকলেও সেই 15 বছর আগের স্মৃতিতেই মনটা আচ্ছন্ন ছিল। কলেজ জীবনের প্রেম, কফি হাউসের পলিটিক্স, তর্কের ঝড়, সিনেমা বিতায় ভরা আমার প্রিয় বন্ধুদের সুখ দুঃখের স্মৃতি ও অবশেষে আমার প্রেমিকা মাধুরী। ভেবেছিলাম ছেড়ে আসা জীবন ভুলে নতুন করে শুরু করব, কিন্তু প্রিয়তমা মাধুরীর সঙ্গে দেখা হয়ে যাওয়াতে কেমন যেন সব গোলমাল হয়ে গেল। जानताम माधुरी विवाहिता तबुओ पाशापाशी हाटते बेश भालोई लागछिलो। ता उनी कि एखान थेकेई तोमाके तुलबेन? हाँ, एई ৩টের समय। आज ताहले तोमाके अनेकक्षण पाबो बोलो? And vice versa। একটা রোমান্টিকতা অনুভব করছি। নিজেদের পুরনো কথাগুলোই বলতে ইচ্ছে করছে, কিন্তু অন্য প্রসঙ্গেই সময় চলে যাচ্ছে। একটা দারুণ আইডিয়া না? কিসের? An idea of a statue of liberty। আইডিয়াটা প্রথম কার মাথায় এসেছিল জানো? একজন ফ্রেঞ্চম্যান না? কি নাম? फ्रेडरिक अगस्ते बर्थोल्डे। अच्छा, स्टैचूटा ठीक कत फीट लम्बा होबे? From the toe to tip of the torch, 151 feet, and counting the pedestal, 305। তোমার দেখছি সব জলের মতো মুখস্থ। না আসলে কলেজে পড়ার সময় এটার উপর আমাকে একটা আর্টিকেল লিখতে হয়েছিল। সত্যি আমেরিকানদের ভাগ্য ভালো না, এরকম একটা গিফট ফ্রান্সের কাছ থেকে পেয়েছিল। কিন্তু মজার ব্যাপারটা কি জানো? বার্থোল্ডির এই গিফটটা ইজিপ্টের জন্য। ইজিপ্টের জন্য? হ্যাঁ, সুয়েজ ক্যানেল শেষ হওয়ার সময় ক্যানেলের মুখে একটা লাইট হাউস টাইপের বানানোর প্রস্তাব আসে বার্থোল্ডির কাছে। তখনই ওনার মাথায় আইডিয়াটা আসে, আর রোবড ওম্যান holding aloft a torch would be called Egypt bringing light to Asia। তারপর 2 বছর ধরে অনেক স্কেচিং ড্রয়িং করে উনি কিছুই করতে পারলেন না। ইজিপ্টের এই প্রজেক্টটা না করতে পারার দুঃখ ওনার মাথায় সব সময় বাজতো। পরে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স প্রজেক্টে ইজিপ্টের এই আইডিয়াটা ওনার মাথায় আবার জেগে উঠল। উনি খুব চেষ্টা করেছিলেন 4th of July 1876 এর মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করি, কিন্তু কাজটা শুরু হতেই 1875 হয়ে যায়। আনন্দ, কলকাতায় ভিক্টোরিয়াতে তুই মাঝে মাঝে আমাকে ওয়ার্ল্ড হিস্ট্রির কিছু কিছু ঘটনা বলতে মনে আছে? তোমার এখনো মনে আছে কি? একটু কফি চলবে নাকি? নিশ্চয়ই, কতদিন পর তোমার সঙ্গে দেখা। চলো আজ তোমার সঙ্গে জমি আড্ডা মারব। বিয়ে হয়ে গেলেই কি পুরনো ভালোবাসা চলে যায়? ও কি এখনো আমাকে ভালোবাসে? জানতে হবে। ওর স্বামী এখানে ওকে পিক আপ করতে আসবে, সময় কম। দেখা যাক সাধারণভাবে আমাদের প্রসঙ্গ আসে কিনা। এই মাধুরী, আমাদের সব বন্ধু বান্ধবদের খবর কি? পলা, মৌসুমী, সাধন, প্রভাত, সৌমিত্রর সঙ্গে আমার মাঝে মাঝে দেখা হয়। ওর সঙ্গে এই গত 15 বছরে আমার 2-3 বার দেখা, আর 5-6 বার ফোনে কথা হয়েছে। মৌসুমী আর অপর্ণার সঙ্গে মাঝে মাঝে কথা হয়, তবে সাধন আর প্রভাতের সঙ্গে আমার যোগাযোগ নেই বললেই চলে। আর পলা? বাবু শোনা, তুমি এখনো খেলা করছো? ওষুধ খেতে হবে কিন্তু তোমাকে একটু পরে। বেশি দুষ্টুমি করছো না তো? আবার কিন্তু তাহলে পরে জ্বর আসবে। হ্যাঁ, দুষ্টুমি করো না। হ্যালো, কি ব্যাপার এতদিন পরে? হ্যাঁ, ও ভালো আছে, ওষুধ খাচ্ছে। বাবু শোনা, বাবার ফোন। এসো। भाभी तुम्हें कभी आसबे आमी गाड़ी चालाबो कैनबेरी और बबल गाम। अच्छा মা হ্যাঁ বলো হ্যাঁ শোনো বাবা দেশ থেকে ফোন করেছিলেন বোধহয় সেপ্টেম্বর মাসে আসছেন বললেন আর টিকিটটা আমরা এখান থেকে পাঠাবো। এই শোনো একটা ফোন আসছে আর তুমি কি এখন ধরবে? আচ্ছা বেশ রাতে ফোন করো তাহলে কেমন। হ্যালো হ্যালো ডক্টর বার্ক হাউ আর ইউ? আই ফাইন থ্যাংক ইউ। Yes, he is in Los Angeles. By the way, Dr. Burke, do you have my X-ray report? Could you tell me? Dr. Burke, since this is my report, don't you think that I should be the first person to know about it? Please tell me. I'm ready to listen. Brain tumor. Dr. Burke, I know you are going to do the best, but please don't sympathize. Thank you. হ্যালো বলা হ্যাঁ বল অনেক লোকেরই হয় ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। প্লিজ কাঁদিস না শোন না আরে আবার কাঁদছে। আজকেও না এলেই পারতিস, বিশ্বাস কর একদম সময় পাচ্ছিলাম না। আর তাছাড়া আর এক্সকিউজ দিতে হবে না। আই মিসড ইউ। I missed you too. আর বলিস না, একদম খাওয়া দাওয়া করে না। তুই ওকে আর অন্য কোনো খেলনা কিনে দিবি না তো? তুমি খাওনি, তাই জন্য মা বকেছে। আজ কিন্তু একটা নতুন ধরনের খেলনা এনেছি। মা যে আমাকে বারণ করে দিল খেলনা দিতে। তুমি খেয়ে নাও, তাহলে আমি খেলনা দেবো, কেমন? বাবা আমার ভয় করছে, দেখেছো মা আমাকে বকছে। খেলনাটা কিন্তু আমার ব্যাগেই রইল। এটা এখানে রেখেছিস? তোর ভালো লেগেছে? তোর ভালো লাগলেই হলো। কিরে চা খাবি? বলি না তো চা খাবি কিনা। কর তোর ব্যাকইয়ার্ডটা না আমার খুব পছন্দ। তোর কর্তাকে বললেই পারিস আমাদের কাছে কাছে বাড়ি কিনতে, তাহলে তুইও একটা এরকম ব্যাকইয়ার্ড পাস আর আমারও তোকে কাছে পাওয়া হয়। মৌসুমীদেরও বললে হয় রঙালের পাচ্ছু কি তোর বাড়ির কাছাকাছি একটা খেলনা। দেখেছিস আমাদের বাবুসোনা কি লক্ষ্মী ছেলে, কি সুন্দর নিজে নিজে খায়, আর তোরা সবাই ওকে বকাবকি করবি। কেন ওকে বকিস সবসময়? আমি চাটা নিয়ে দেখে যাচ্ছি। জানো ভালো না? তুমি খেয়ে নাও, আমি বাইরে আছি, কেমন? তোর এই জায়গাটা বেশ একটা রোম্যান্টিক, কাব্যিক প্রশান্তিতে ভরা। আবার এতগুলো সুন্দর দৃশ্যের মিলনেও কেমন একটা খালি, ফাঁকা ফাঁকা, শূন্য। তোর বর তো এই 6 মাসে 4 বার গেল লস অ্যাঞ্জেলেসে। তোর বোর লাগে না? আগে লাগতো, এখন অভ্যেস হয়ে গেছে। মা বাবা মাস 2-1 মধ্যে এখানে বেড়াতে আসতে পারেন। তাই নাকি? মনে হচ্ছে মাসিমা মশাই এলো না এলো তোর কিছু এসে যায় না। ওনারা আসবেন, মাস 6 থাকবেন, চলে যাবেন। এর মধ্যে এত এক্সাইটমেন্টের কি আছে? কলা তোর এক্সাইটমেন্ট কিসে আসে রে এখানে থাকাটাই তো একটা এক্সাইটমেন্ট আর নতুন করে এক্সাইটমেন্টের তো কিছু দরকার নেই নাকামি করিস না নাকামো আমি করছি না তুই করছিস आनंद बेश गुछिए बोलेछिलो जे देश बा शहर आमरा बोई पड़े जानी ताके निजेर चोखे देखार सौभाग्य मानुषेर एकबारई आसे ए तो देखे खेये हजम करे फेललाम तबुओ तो नड़छि ना तोके नड़ते की बारण करेछि माঝে মাঝে মনে হয় তুই আমাকে বুঝিও বুঝিস না না রে তোকে বুঝি বলেই তোর ঘোর কাটাতে চাই আর বলতে চাই যে অতীতকে তো ভুলতে পারি না তাই অতীতের সাথে বর্তমানের একটা লিংক রাখার জন্য আমি মাঝে মাঝে একা এক জায়গায় যাই একা একা যাস মানে গৌতম বাবুকে সঙ্গে নিস না গৌতম বাবু শোনা কেউ না জায়গাটা আমার একান্ত আপন বলা What are you doing behind Gautam Babu's back? Big secret. Do you want to find out? Of course. কিন্তু বাবু সোনা আমার এক গুজরাটি বন্ধু আছে বাবু সোনা তার কাছে বেশ ভালো থাকে বাবু সোনা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমরা সঞ্জুর বাড়ি যাচ্ছি বলা তুই বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আমাকে বলিসনি আসলে একদম খেয়াল ছিল না রে আজকে হঠাৎ মনে পড়লো ভালো লাগছে মনে হয় না ওই দূরের পাহাড়টা কিরকম আমাদের সবাইকে যেন টানছে এখানকার জল পাখির ডাক পাহাড়ের কথা আমি যেন সব বুঝতে পারি তুই এখানে আসছিস বলে আরো ভালো লাগছে তোর এখানে ঘন ঘন আসা উচিত হবে না কেন কলকাতা আর বন্ধুদের মায়াজালে আরো জড়িয়ে পড়বি তুই কি চাস আমি তোদের সাথে কোনো সম্পর্ক না রাখি আমি যদি সবাইকে ভুলে যাই তা ঠিক নয় আমরা কেউই কাউকে ভুলতে পারবো না তবে তোর ফিলিংস গুলো আমার একটু এক্সট্রিম লাগে আচ্ছা মাথু আমাদের পুরনো আড্ডাটাকে কি একবারও ফিরিয়ে আনা যায় না নিশ্চয়ই যায় আমার বিশ্বাস একটু চেষ্টা করলেই যায় তাহলে 12 বছরের উপর হয়ে গেল এখনো তো কেউ মানে এরকম একটা ফেলকে দিয়ে আমাদের এত বছরের পুরনো বন্ধুত্ব সব উবে যাবে আনন্দ সৌমিত্র সাধন মৌসুমী প্রভাত এখানে সেটা সব ভুলে যাবে আমি সেটা বিশ্বাস করি না আমিও করি না তবে এই 10 বছরে স্থান কাল পাত্রর একটা পরিবর্তন স্বাভাবিক দেখ আমরা আগে একা ছিলাম কোনো রেসপন্সিবিলিটি ছিল না মনে আছে আড্ডা মারতাম কলেজে পড়তাম আর ছুটিয়ে প্রেম করতাম কিন্তু দিনগুলো তো থেমে যায় না জানিস মাথু, অপর্ণা একটা বুড়ো লোকের সাথে প্রেম করত। কি? হ্যাঁ, শুধু তাই নয়, আবার লুকিয়ে লুকিয়ে তার সাথে সিগারেটও খেত। কি যা তা বলছিস! ওদের অবস্থা তো অত ভালো ছিল না, তাহলে অত টাকা কোথায় পেত বল? সত্যি তো, আমরা সবাই যখন একসঙ্গে বাইরে খেতে যেতাম, ওই সব থেকে বেশি কন্ট্রিবিউট করত। বুড়ো লোকটার সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতো। লোকটা ভাবতো অপর্ণার প্রেমে হাবুডুবু খাতে। তুমিও বাবা প্রভাতের প্রেমে খুব হাবুডুবু খেয়েছো। হাবুডুবু খাইনি, কিন্তু মৌসুমী আমাকে যখন ব্যাপারটা বলেছিল আমি অ্যাকসেপ্ট করেছিলাম। আমার কিন্তু একটা হাঁক ছিল যে আমাদের বিয়ে হবে না। আসলে আমাদের ব্যাপারটার মধ্যে সেরকম কোনো সিরিয়াসনেস ছিল না, কিন্তু তোর আর আনন্দটা ছিল। তা কি হলো বলতো? জানি না। তুমি তো জানো, আমরা যদি এখানে না আসতাম তাহলেও আসতো না। জানি ইউএস কনসুলেট ভিসা দিচ্ছে। এই খবরটা যখন আমি আমাদের গ্রুপের কাছে আনি, তখনই লক্ষ্য করেছিলাম she wasn't happy at all. আমাদের পুরনো গ্রুপ, বন্ধুত্ব, কলকাতা সবে যদি এক জায়গায় থেকে যেত তাহলে হয়তো খুশি হতো, কিন্তু এটা তো ইমপ্র্যাকটিক্যাল। ঠিক ইমপ্র্যাকটিক্যাল বলবো না, কারণ আমাদের দেশে এরকম অনেক লোক আছেন যারা সারা জীবন একই জায়গায় কাটাচ্ছেন। এসব কিছু প্ল্যান করে হয় না। আমেরিকান গভর্নমেন্ট অফার না দিলে আমরা হয়তো এখন কলকাতাতেই কাটাতাম। কেরিয়ার নিয়ে প্ল্যান করা চলে, জীবন নিয়ে বোধহয় প্ল্যান করা সম্ভব নয়। চলো উঠি। চলো। তুমি কি স্ট্যাচুতে উঠবে নাকি? ওই লাইন দিয়ে? পাগল, বাঁচালে। খুব দরকার না পড়লে লাইনে দাঁড়াতে আমারও একদম ভালো লাগে না। জানো, বলার খুব ইচ্ছে যে আমাদের পুরনো গ্রুপটাকে এখানে অন্তত একবারের জন্যও ফিরে পাওয়া। আমরা কিন্তু একটু চেষ্টা করলেই পারি। দেখো, অপর্ণায় তো শুধু ক্যালিফোর্নিয়ায় চলে গেছে, ও ছাড়া আমাদের গ্রুপের সবাই তো এই নিউ ইয়র্ক, নিউ জার্সিতেই আছি। তবে কেন হতো না? আমাদের অবচেতন মনে আমরা সবাই বোধহয় এর কারণটা জানি। পলা যখন আমাকে ফোন করেছিল, আমার মনের অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। এসো এখানটাতে বসি। পলা তো নিউ জার্সিতেই আছে, তাই না? হ্যাঁ, সবার খবরই তো নিলে, এবার তোমারটা ছাড়ো। কি খবর শুনিতে চাও হে রমণী? যাহা খবর তোমার গহ্বরে রইয়াছে তাহা উগড়াইয়া ফেলো। সিটি ব্যাংকে কাজ, ব্রুকলিনে বাস, আর বিবাহে সর্বনাশ। আর কি খবর শুনিতে চাও হে সখী? সরি টু হিয়ার দ্যাট। তুমি যে বিয়ে করেছো জানতে না? না। বলা কিছু বলেন? তাহলে বোধহয় ও খবরটা পেয়েছে আমাদের ডিভোর্সের পর। তোমার আমার পুরনো রিলেশনশিপকে রিয়েলাইজ করে কিছু বলেনি। What a detailed clarification of someone's behavior. আমি জোর দিয়ে বলতে পারি, এখনই যদি পলাকে কল করি ও ঠিক এই যুক্তিটাই দেবে। তোমার হিউম্যান বিহেভিয়ার নিয়ে পড়া উচিত ছিল। কিন্তু কেন এমন হলো? সেই হিউম্যান বিহেভিয়ার। তবে আমার এবং আমার এক্স ওয়াইফের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। বাই দ্য ওয়ে, শি ওয়াজ অ্যান আমেরিকান। ও, একটু ভেঙে বলবে? তবে শোনো, আমাদের দেখা ও আলাপ হয় কলেজে, নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। তখন আমি সিনিয়র ইয়ারের ছাত্র, আর লরা ড্র সবে ভর্তি হয়েছে। লাইব্রেরিতে বই নিয়ে একটা ঘটনার সূত্র ধরে আমাদের আলাপ। কিছুদিনের মধ্যেই বুঝতে পারি শি ওয়াজ ইন্টারেস্টেড ইন মি। আর তুমি? What about you? To me, then she was young, intelligent, innocent, wanted to know more from life, as she herself was full of life. That's funny. I always have such a nice time with you. Same do I. I hope it's always this way. This is made of what? Hmm? This is what? Diamond? Mm-hmm. He's like always giving so much stuff. Well, you know, thank God the class is almost over. So you'll remember to bring that homework. Yeah, I'll bring it first thing tomorrow. We're going to meet before class, right? Okay. Okay, I'll see you. All right, take care. Where do you want to go, honey? Let's go to the usual place. All right. It's cold. I love this place. Yes, definitely. It's really pretty. And dance is good. It doesn't seem like you're in the city, you know? That's right. It seems like you're not. The soup is good. Yeah, it's a nice place. Yeah, this restaurant, you know, I really That's a peach tree over there, I think. Right over there. I love to come to... Excuse me, is everything all right here? Yeah, fine, thanks. So, next week it's all over, huh? MS in computer science. How do you feel? Great. As you know, my semester ends next week. I thought, you know, maybe we could, you know, go somewhere. Honey, following week, 2 of my interviews are coming up, remember? Oh. Yeah, sorry. Okay. After my second interview with the bank, we could go somewhere. Yeah, sure we could. You know what to say? Too much sensitivity is bad for your mind. Sensitivity, huh? As far as I'm concerned, no one can beat you. Is that bad? Yes. That's why I ame tomake balobashe. Is that right? I don't know what to do with you. Don't do anything. Just tell me that you love me. Which, unfortunately, is something that you never mentioned. ও অনেকদিন থেকেই লিভিং টুগেদারের জন্য বলছিল। জানোই তো, আমাদের মানসিকতায় ঠিক ওই জিনিসটা খাপ খায় না। এমনিতে যে আমরা একসঙ্গে রাত কাটাইনি তা নয়, তবে যখনই কাটিয়েছি কিরকম একটা মনে হয়েছে। কিরকম ঠিক বলে বোঝাতে পারবো না। নিজেকে খুব একটা অপরাধী মনে হয়নি, কারণ যৌবন ভরা আত্মার একটা সায় ছিল। তবে বিয়ে না করা কোনো মেয়ের সঙ্গে সারা রাত কাটানো। আচ্ছা মাধুরী, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট লিভিং টুগেদার? জগৎ থেকে জেনেছি, মনে হয়েছে একবার থেকে দেখলেই হয়। দেখো আনন্দ, তোমার সঙ্গে যখন প্রেম করতাম, বিশেষ করে প্রথম দিকে, আমাদের সম্পর্ক ছিল ফর্মাল। তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছি, কিন্তু কত ছোটখাটো ব্যাপার যেগুলো একসঙ্গে না থাকলে জানা সম্ভব নয় সেগুলো তো জানতে পারিনি। অথচ এই না জানার ফলে বিয়ের পর কত রকম প্রবলেম দেখা যায়। এত প্রবলেম থাকা সত্ত্বেও আমাদের দেশের ডিভোর্সের রেট কিন্তু এদের দেশের তুলনায় অনেক কম। জানি কতগুলো ইংরেজি কথা তোমার প্রশ্নের উত্তর দেবে, যেমন lack of education, too much dependability on others, and our state of mind. আনন্দ ভেঙে বলতে গেলে আমরা আবার সেই তর্কের জালে জড়িয়ে পড়ব। আমি তোমার কথা শুনতে চাই। মাঝে মাঝে ও আমার বাড়িতে আসতো, মাঝে মাঝে আমি ওর বাড়িতে যেতাম, এরকম ভাবেই চলছিল। তারপর হঠাৎ আমি কেন যে আমি আমি জানি না কি করলাম। No, you did it. Don't blame it on me. No. Okay. I did it. But whose idea was this? Huh? So? Well? If you answer that... You're okay? Yeah. How? Let me show you. This is done. I'm not home at this time. If you want to leave a message, oh, so this way, huh? I'm getting thirsty. Me too. What do you have? In here? Everything. Oh, you mean in the refrigerator? I don't know. Well, let's find out. Don't move. What? You look so delicious. Get out of here. I love you, Anand. What are you watching me for? Just get out of bed, you bum. Laura? I've been watching you last couple of months, running around the city with a bag almost every weekend. Yes? I think you should have a drawer in here. A drawer? A whole drawer? I don't know, Anand. Are you sure? It's a very big step. Would it be a big drawer or just a smaller one? I don't know. Whichever is comfortable for you. Laura? Laura? I'm leaving. Wait! Laura? Will you marry me? I'm sorry, Anand, I didn't hear you. Could you repeat? Isn't it the magic word you wanted to hear all along? Yes. Yes, honey, I'll marry you. Laura's voice থেকে maturity ছিল বেশি। বহুদিন ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না। কেন? সমবয়সী বা উপযুক্ত কোনো ছেলে ওকে ঠিক ইমপ্রেস করতো না। ওর বাবাই ছিল ওর প্রেরণা। ভদ্রলোকের ইন্ডিয়া সম্বন্ধে বেশ একটা ইন্টারেস্ট আছে। কলকাতা সম্বন্ধেও অনেক কিছু জানে। My father bought this property about, I don't know, 35, 40 years ago. It was all swamp. We had it filled in. As a matter of fact, that tree he planted on my first birthday. This is absolutely beautiful here. I take it from my father. But why do you want to get married? I don't understand that. You know. And why would you want to marry? I have a free weekend. You don't like the idea of marriage? No, I think you should just live together for a while. Why? Because I think it's much better. You agree with him? Yeah. No, I want a ring. Okay, so give her a ring and then live together. That's all she really wants is the ring. You are always very materialistic. Always what? Dinner's ready, guys. Let me see if I understand this correctly. Let's say I have three children. Mm-hmm. John, Kathy, and Laura. Yeah. If Laura's the youngest, she would call John Didi. No. John Dada. John Dada and Kathy Didi. That's right. By using those names, you show respect. Why did your ancestors do that? Maybe they might have thought, like personality, respect begins at home. Laura told me that you're an interesting person. Just how interesting are you? This much? This evening is going to be interesting. Sit down, sir. Why do you say that? Well, your boyfriend seems very interesting. Yeah. Who made the choice? Whose daughter's this? So, Ananda, is that right? You can call him Andy. You call him that? No, but if you have trouble pronouncing it, Andy's close to Ananda, isn't it? Hold it, you guys. Laura. I want to hear from him, not from you, okay? So keep your mouth shut. Ooh. I don't know how you put up with her. Is he complaining, Anand? Is there anything to complain about? You see, Dad? He is like you. So, Anand, do you have any relatives in this country? No. My parents live in Calcutta. But I have some friends who I knew from Calcutta. They're really close to me. Although I've read 2 books on India, tell me, what do you think about Calcutta? Dense city, problems, but full of life. I know. What? I'm full of life. Put this plate over here. Now take a walk. Okay. Okay, you can sit here. But. What? Put a button on your lips. By the way, what books have you read? Freedom in Midnight and City of Joy. Huh. City of Joy actually has a lot of wrong information about Calcutta. Somehow it made the bestseller. But they're filming City of Joy now in Calcutta. That's right. You know, when I think about India and Calcutta, a couple of things come to my mind. I know there's a section of the people, they're very educated and creative. Next thing is Mother Teresa. You haven't heard of Satyajit Ray? No, who is he? I think he is one of the best filmmakers in the world. He has made 35+ films, composes his own music, writes his own screenplay. His very first movie, I think, is still carrying the longest-running foreign film record in New York City. Really? How come I didn't know that? You should read a book by Andrew Robinson called An Inner Eye. That way you'd know about all the amazing things he's done. The President of France flew all the way to Calcutta to present him with the Legion of Honor. I mean, it's a shame people, you know, people like you don't know about him. People like me think. People think what I want. Well, what did I miss you? It's dialogue from Citizen Kane. My father will never forget it. He uses it all the time in everyday conversation. Have you seen Citizen Kane? No. It's a must-see movie. I think you'd like it. What about the dialogue stuff? Okay, let's show him. Shoot. Do you know he's collecting diamonds? He's not collecting diamonds. He's collecting people who collect diamonds. Mr. Kane, people will think. People will think. People will think. People will think what I tell people. See, Citizen Kane. Yes, of course. And you will read The Inner Eye, right? Definitely. I have to know about this, man. Just a minute, Anand. I'll be right out. She's my one and only, Anand. Take care of her, will you? I like him. I know. Take care of yourself, okay? Yeah, bye-bye. Bye-bye. Good night. Good night. বিয়ের প্রথম বছরটা ভালোই কেটেছিল। কোনো আমেরিকান পার্টিতে যাওয়ার সময় লরা ঠিক করতো আমার আউটফিট, আর ইন্ডিয়ান পার্টিতে যাওয়ার সময় আমি ঠিক করতাম ওর ড্রেস। বিয়ের প্রথম দিকে এটাই ছিল লরারই সাজেশন। কিন্তু কেন জানি না এই নেমন্তন্ন রক্ষা করা নিয়ে আমাদের প্রবলেম দেখা দিতে শুরু করলো। আমি কিছু বোঝবার আগেই রিয়েলাইজ করলাম she became very quiet. তারপরে আস্তে আস্তে প্রবলেম দেখা দিতে লাগলো। কম্প্রোমাইজের ব্যাপার বিয়ের আগে আমরা ডিটেইলসে ডিসকাস করেছিলাম, একটা গাইডলাইনও ছিল, কিন্তু কেন জানি না আমার ম্যারিড লাইফ সম্বন্ধে হয়তো একটা ডিফারেন্ট ওপিনিয়ন ছিল, যেটা আমরা হয়তো ঠিক মতন অ্যানালাইজ করিনি। আরও কত ছোটো খাটো ব্যাপার যেগুলো যেগুলো ঠিক ব্যাখ্যা করতে পারবো না, যেগুলো আর বলতে হবে না। মাঝে মাঝে মনে হয় লড়া যেন আমার জীবনে একটা ঝড়। বলবেন না, এই তো লোডশেডিং পাগলা করে দিল একদম, রোজই হচ্ছে। আরে বাবা, আমি তো বারবার সেই একই কথা বলছি যে তোরা পৃথিবীর একজন ফিল্ম ডিরেক্টরের সঙ্গে আরেকজন ডিরেক্টরের কিছুতেই কম্পেয়ার করতে পারিস না এরকমভাবে। এটা তো সম্ভব নয় যে প্রত্যেক ক্ষেত্রে একটা পার্সপেক্টিভ আছে, একটা নিজস্বতা। তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি, যে পৃথিবীর বড় বড় ফিল্ম মেকারদের তুই দেখ, তারা প্রত্যেকে নিজেদের দেশে রাজনৈতিক পটের উপর বই করেছে। আজকে তুই গদারকে দেখ, বেরেলিকে দেখ, কিন্তু হোয়াট সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় কি করেছে? আমি বারবার একটা কথা বুঝতে পারি না যে কেন তোরা সত্যজিৎ রায়ের সঙ্গে গদারের বাণিজ্যিক ঘটনার তুলনা করি। এটা যেন রসগোল্লার সঙ্গে কাটলেটের তুলনা। একটা কথা আমি তোদের কিছুতেই বুঝে উঠতে পারি যে এই ধরনের তুলনা করে কোনো দিন কোনো ভালো ফল পাওয়া যায় না। সজলটা কিরম যেন বুঝেও বোঝে না। দেশে এত বড় একটা আন্দোলন হয়ে গেল, অথচ সত্যজিৎ তার উপর কোনো ফিল্ম করলেন না। ফ্রান্সের গদার, ইতালির প্যাসোলিনি, যত সব রাবিশ। আমি মনে করি প্রত্যেক মানুষের বিবেচনায় কিছু নেই, তার ব্যাকগ্রাউন্ডের কিছু একটা ইঙ্গিত পাওয়া যায়। আমার মতে সত্যজিৎ রায়ের ছবি ইজ ভেরি স্ট্রাকচার্ড অ্যান্ড ডিটেলড ওরিয়েন্টেড। ওর ছবিতে আমরা দেখতে পাই আদর্শ ক্যারেক্টার, বিউটিফুল শট, সুন্দর সিম্বলিক এক্সাম্পল। সত্যজিৎ রায় কোনোদিন পলিটিক্যালি ইনভলভ ছিলেন না, কেন তার কাছ থেকে আমরা পলিটিক্যাল ছবি আশা করবো বল? ফ্রান্সের গদার বা প্যাসোলিনি তাদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, তাই তারা নিজ নিজ ক্ষেত্রে সর্বশক্তিমান। একজনের ঘাড়ে আরেকজনকে বসিয়ে আলোচনা করলে কখনো কোনো ফল পাওয়া যায় না, এই কথাটা আমি কিছুতেই ওদের। তুমি কিন্তু ঠিক সেই আগের মতনই আছো। চেহারায় চেহারায় তো বটেই, মনের দিক থেকে মনে হয়। পলা ওই কথা বলে, ও পলা বলছিল কিছুদিনের মধ্যে মাসিমা মেসমশাই আসতে পারেন। তাই নাকি? বাহ, তাহলে চলো একদিন পলার বাড়ি ঘুরে আসি, এক ঢিলে দুই পাখি মারা হবে। মাসিমা মেসমশাইয়ের সঙ্গেও দেখা হবে, আর পলারও বহুদিনের স্বাদ সেটা পূর্ণ করা হবে। দেখো, সৌমিত্র বলবে ওর মেয়ের শরীর খারাপ, সাধনের ছেলের পরীক্ষা, আর মৌসুমি সংসারের ঠেলাই ক্লান্ত। সত্যি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়লে। সাধনটাই যেন ড্রাগ খেয়ে খেয়ে তেমন একটু না, ওকে ঠিক দোষ দিও না। ওর বাবাটাই রোজ মদ খেয়ে ওর মায়ের সঙ্গে সে ঝগড়া করত। সাধন ছোটবেলা থেকে এই সমস্ত দেখেছে। আমার মনে হয় ও যদি আমাদের দলে না আসতো আরো খারাপ হয়ে যেত। সে কথাটা ঠিক বলা যায় না জানো, তুমি তো জানোই ও পড়াশোনায় খুব ভালো ছেলেই ছিল। তাছাড়া he didn't have anybody to look up to. আসন্ন নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়। काजी और भोटपुर वाले पाजी सब जाना है से सब किरे तू आवार इस समस्त ये खेचिस साई पास खेचिस तो तू मायरी बोलছি মা কালী দেবী বলছি তুই বিশ্বাস কর আমি না খেতে চাইনি ওই ওই ওরা না আমাকে জোর করে খাই আচ্ছা 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 ঠিক আছে চল আমার বাড়ি চল গুরু আলাদালা বলেছি বলে তুমি সৌমিত্রকে অনেক ঝামেলাই ফেস করতে হয়েছিল আমার মনে হয় ওর এমএসসি পরীক্ষায় ক্ষতি হয়েছিল সাধনের ব্যাপারে সে তো কারোর জন্য আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছিল আর সেসব কথা তুলো না তাহলে কথায় কথা পারবে কাজের কথাই হবে না কি চিন্তা করছো চিন্তার অচিন্ত অস্ত নাশিত আছি রে এটা কি রবীন্দ্রনাথ না নজরুল চোখ বুঝে ঢিল মেরে দাও কারণ না কারণ গায়ে ঠিকই লেগে যাবে তা তোমার স্বামীটির কথা বললে না তো কি শুনতে চাও বলো মানে এমনিতে ভদ্রলোকটি কেমন ফর্সা লম্বা স্বাস্থ্য মোটামুটি ইঞ্জিনিয়ার দেখলেই বোঝা যায় এই ছোটবেলায় আমরা যাকে ঠিকই ভালো ছেলে বলে আখ্যা দিয়ে থাকি গান কবিতা আর্টের ব্যাপারে একেবারেই উদাসীন তবে এই ভদ্রমহিলাটির উৎসাহে মাঝে মাঝে নড়ে চড়ে বসেন গান কবিতা আর্টের ব্যাপারে এই ভদ্রমহিলার কি এখনো ইন্টারেস্ট আছে নাকি দেখো তোমার জন্য যে এই ব্যাপারে আমার নলেজটা একটু বেড়েছে এটা আমি মানি কিন্তু তোমার সঙ্গে আলাপ হওয়ার আগেও যে ব্যাপারে আমার একটা ইন্টারেস্ট ছিল সেটা তো তুমি জানো হ্যাঁ নিশ্চয়ই ছিল কিন্তু তুমি কোনোদিনই ব্যাপারটা নিয়ে সিরিয়াস ছিলে না মনে আছে একাডেমিতে পিকাসোর উপর একটা আলোচনা ছিল হঠাৎ ফুচকা খাওয়ার জেদে তুমিও তো অনেক কিছু সিরিয়াসলি নাওনি মনে আছে বলতে একটা ফিল্ম মেকিং আর একটা কবিতা না লিখলে তোমার জীবন পরিপূর্ণ হাসছো যে কিছু হয়েছে বলো না কিছু হয়েছে বলো প্লিজ বলো কিছু হয়েছে একটা কবিতা লিখেছি সত্যি শোনাও প্লিজ আমার কবিতাটির মাঝখানে তোমার স্বামীটি এসে বললে কিছু মনে করতে পারে আশা করি এই কথার অন্য কোনো মানে নেই তাহলে ভুল বুঝবে না তোমার কবিতাটা মনে আছে তাহলে শোনাও প্লিজ শোনাও ঘাত প্রতিঘাতে বিদগ্ধ আমি শাখা প্রশাখায় প্রশস্ত আকাশে বাতাসে বয়ে যাওয়া অনুভূতিতে দূর দিগন্তের অজানা হাতছানিতে আমি চঞ্চল আমি উচ্ছল আমি সজল আমি দুর্বল হাত বাড়িয়ে ধরতে গিয়ে ধরতে না পারি ভালো করে দেখতে গিয়ে দেখতে না পারি ওগো কে কোথায় আছো বলো এ কেমন জ্বালা এ কেমন বিরহ এ যে আমি আমাতে নেই তুমি তোমাতে নও সে তাহাতে নয় শুধু সময় সময় খালি নিঃশব্দ লাগাতার অপর্ণা ছাড়া তোরা তাহলে সবাই কাছাকাছি আছিস হ্যাঁ অপর্ণার সাথে মাঝে মাঝে দেখা হয় এই খেলাটা তোমায় কে দিয়েছে মাসি ও মাধুর কথা বলছি বাবা গৌতমকে কি মাঝে মাঝে লস অ্যাঞ্জেলেসে যেতে হয় কি মাঝে মাঝে আসে? মা তুমি এর মধ্যে আলুগুলো রাখো কেমন? হ্যাঁ বাবা তোমার চায় ক চামচ চিনি দেব? চামচ না না এক চামচ দে, ব্লাডে সুগার দেখা গেছে এটা তবুও মিষ্টি খাওয়া কমলো না। আচ্ছা মা বাবা কি এখনো খাবার সময় চিনি নিয়ে খেতে বসেন? আর বলিস না, মিষ্টি ছাড়া যেন আর কোনো মুখরোচক খাবারই নেই, পারলে শুধু শুধু কতগুলো চিনি খায়। আচ্ছা বাবা তুমি কি এখনো সেই রিমোট কন্ট্রোলে রান্না করো? তোরা যখন ওখানে ছিলি তখন তোর বন্ধুদের সাথে হইচু করে করতাম, এখন তোরাও নেই সেসব আর হয় না। মনে আছে তুমি আমাকে একবার সেই দই ইলিশ রান্না করিয়েছিলে, আর কালারের পারফেকশনটা আসছিল না বলে তোমার কি খুঁতখুতুনি। চিংড়ি মাছের হালুয়া খেয়ে কি তুই ছাড়তো তত সব মাঝে মাঝে খাবারের নাম করে। বহুদিন পর অনেকক্ষণ একসঙ্গে কাটালাম। এই বাজে কথা না বলে শোন, আনন্দ বলেছে তুই যদি একটা গেট টুগেদারের আয়োজন করিস তাহলে ও তো আসবেই, শুধু তাই নয় অন্যদেরও আনার চেষ্টা করবে। হ্যাঁ আর তাছাড়া মাসিমা মেশিমশির একটা অ্যাট্রাকশন আছে। দেখ পলা তুই একটা ডেট ফিক্স করে সবাইকে ডাক। হাউ অ্যাবাউট 10th October? হ্যাঁ শোন আমার একটা প্রস্তাব আছে, অবশ্য তাতে যদি তোদের কোনো আপত্তি না থাকে। মানে আমি ভাবছিলাম কি এটা তো শুধুমাত্র আমাদের বন্ধু বান্ধবদের ব্যাপার, তাই আমার মনে হয় স্বামী স্ত্রীরা না আসলেই বোধহয় ভালো হয়। মানে ইট উইল বি আ কাইন্ড অফ এন ইভিনিং অফ মেমোরিজ। বা An evening of memories. নামটা বেশ সুন্দর তো মাধু। প্লিজ ট্রাই টু মেক an honest effort, ওকে? তুই দেখিস তোর এই স্বাদ পূর্ণ করার জন্য আমি প্রাণ দিয়ে চেষ্টা করব। তুই যদি বলিস আমি তাহলে অন্যদের কল করতে পারি। ঠিক আছে তোর বাড়িতে যখন তুই বলিস 10th October। হ্যাঁ বাই। October 10th কি হচ্ছে? An evening of memories. It's a get-together of a bunch of good old friends, where there is no place for husbands or wives. জানো আমরা সবাই খুব ইমোশনালি ইনভলভ ছিলাম। এরকম বন্ধুত্ব বোধহয় আজকাল আর নেই। অবশ্য এখানে আসার পর থেকে আমাদের যোগাযোগ খানিকটা বিচ্ছিন্ন হয়ে যায়, ফিলিংসগুলো বোধহয় আস্তে আস্তে চলে যেতে থাকে। কিন্তু পলার অ্যান ইভিনিং অফ মেমোরিজ বোধহয় সেই ঝরে যাওয়া স্মৃতিভরা অনুভূতিগুলোকে কিছুক্ষণের জন্যও ফিরিয়ে আনবে। আমাকে একটু একা থাকতে দেবে গো। अरे बाबूशना ओदर बाड़ीते ठीकमतो थाकबे तो हाँ किन्तु मा तुमी एटाते कि शाड़ी परेछो ना केनो ना एटा तो भालो शाड़ी तोमाके आमि एकटु सम्बलपुरी दियेछिलाम सेटा तुमी संगे এনেছো ओटा पड़बो प्लीज मा एकटु साजो तोमार मतो तुमी साजे आमाके आमार मतो साजते दाओ मा शुधु आजके रातटुकु तारपरे तोमाके आमि आर रिक्वेस्ट करबो ना कतक्षण लागबे जानिस तुई एकटा छोट्ट करे न्याप निये निते पारिस रियेली ओर बाड़ी निउ जार्सिर आरेक प्रान्ते तुई कि ओर बाड़ीते गेछिस नाकि हाँ किछुदिन आगेई कथाटा जखन तुल्ली ताहले बोली अन्यदेर कथा जानि ना तबे तोके माझे माझे मने हय प्रभात आमाके आगे अप्रोच करेछिलो बोली तुई पासनी ताई ना जानि ना छोटोबेला थेके एकटा जिनिस लक्ष्य करेछि कोनो मेयेके रोमांटिकली अप्रोच करते गेले তোর মধ্যে কিরকম একটা দোটানার ভাব আসে ফিয়ার অফ রিজেকশন হুম এটাও জানি না তবে সেদিনকার তোর মনের ভাবটা কিন্তু ঠিক বুঝতে পারিনি আজ বেশ গরম পড়েছে তাই না আমাদের বন্ধুরা কি সবাই আসছে বলা তো বললো সবাই আসছে আমি কিন্তু বেশ এক্সাইটেড আর তোদের সবাইকে অনেক দিন পর একসঙ্গে পাবো পলার আইডিয়াটা তোর কেমন লাগলো রে ওই স্বামী স্ত্রীদের না আসতে দেওয়া আমার মনে হয় she wants to create the old friendly atmosphere after 15 years I know it's going to be very tough কিন্তু আমাদের বন্ধুদের বাইরের কেউ থাকলে ব্যাপারটা আরো অনেক শক্ত হতো she is right তোর ইনি কিছু মনে করেনি প্রথমে একটু খুঁতখুঁত করছিল তারপর ব্যাপারটা ভালো করে বোঝাতে ও বাই দ্য ওয়ে সেদিন স্ট্যাচু অফ লিবার্টিতে হঠাৎ করে মাধুরীর সঙ্গে দেখা হয়ে গেল আচ্ছা পুরনো স্মৃতি কিছু ফিরে পেলি নাকি আমার মনে হয় ও একদম পাল্টায়নি এখনো বেশ ইমোশনাল ইমোশনাল আই থিংক মুডি ইজ দ্য রাইট ওয়ার্ড তোদের রামকে বলতো যে দুটো গরম গরম তেলে ভাজা আর মুড়ি শুকাইয়ার দোকান থেকে নিয়ে আসতে আর হ্যাঁ চাটা তুই করিস মাসিমাকে আর খাটাস আরে ডাল একটা তোর এখনো মনে আছে দাঁড়া ঠিক আছে চাটা আমি নিজেই বানাচ্ছি কিন্তু এই শুকাইয়ার দোকান থেকে নিজে দাঁড়িয়ে গরম গরম তেলে ভাজাগুলো তো নিয়ে আসতে পারতি তাহলে বুড়ো লোকটাকে ভেতরে খাটতে হয় না ব্রাভো দারুণ দিয়েছিস দারুণ আয় ভালো বলেছিস আয় ভেতরে আয় ভালো আছিস হ্যাঁ ভালো আছিস কেমন ভালো খেলা হলো অনেকটা ক্রিকেটের মধ্যে क्रिकेटे थारे का थी लगे ना। हाय हाय चल। इनिंग्स, बैट, बॉल और अंपायर मिल थाकले हमारे किन्तु मने है दुटो उदाहरणের খেলা। সবাই আসেন দেখছে। হ্যাঁ নায়ক নায়িকা। নায়ক নায়িকারা কিন্তু পরেই আসে। কারণ সবাই আসার পরে ওদের একটা অ্যাপিয়ারেন্সের ব্যাপার আছে। নায়ক কিন্তু আমার সঙ্গে আসছিল। কি হলো রে? আজকালই একটা একজনের বাড়িতে গেছে এখনি চলে আসছে। আর নায়িকা? আরে নায়িকা ঠিক এসে পড়বে। তোরা সব ঠিক মতো নিস কিন্তু। সব ব্যাপারে প্লিজ আমার জিজ্ঞেস করিস না। বাহ বেশ সুন্দর দেখাচ্ছে তো। ল্যাপটপ এখান থেকে বাইরে অনেকটা দেখা যায়। বিউটিফুল না? ঠিক তোর মতন। মুখখানা দেখার জন্য এখন আমি পাগল। আমি ধর্ণা দিয়ে বসে থাকতাম। হঠাৎ দেখি সৌদা কি মৌকে নিয়ে ফুলের ছবি দেখতে গেছে। এই শোন তোরা সব ঠিক মতো নিয়ে নিস প্লিজ। শোভা তোর দিল্লি তোকে ছাড়লো। তিনখানা মিস্টার বাচ্চনের মুভি ধরিয়ে। আরে হ্যান্ডশেক ছাড়ো গুরু গলা মেলাও ইয়া। পুরানো সেই দিনের কথা। তারপর লাইনটা কি রে? যেই অনেককে পেয়েছে ওই অমনি প্রভাব গান ধরলো বুঝলে। বললো না গলা মেলাও নাকি। কলেজে ওঠার পর থেকেই তোকে লক্ষ্য করেছি যে লোক দেখিয়ে গান করা স্বভাবটা তোর এখনো গেল না। আরে ইংলিশ প্রফেসর শুনে বলেছিল তুই চেষ্টা করলেই হবে। তা তোদের জন্য সেটাও হবে। আচ্ছা কে বেশ বলেছিল না past always looks better than it was cause it isn't here. That statement is not true all the time. I personally don't believe it. প্রভাত তুমি গানটা ধরো তো। এত সুন্দর গানটা সাধনটা না। এনিওয়ে আজকে তোমাদের সকলকে নাচতে হবে গাইতে হবে। গুড আইডিয়া ভেরি গুড আইডিয়া। প্রভাত এটা তো আই সাধন একটু বলতে দেখো তো। হ্যাঁ নাও চলো আমরা করি না আরে শোন তোর হাসিটা মনে আছে? পুরানো সেই দিনের কথা বলি দিনে আয় সেই চোখের দেখা আমি কথা এই তো দাঁড়া 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 ফার্স্ট হ্যাঁ দাঁড়া দাঁড়িয়ে দাঁড়া ফার্স্ট হচ্ছে শোন ফার্স্ট হচ্ছে পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আরেকটিবার আয় রে শাখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কবু প্রাণ জোড়াবে পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মোরা ভোরের বেলায় ফুল তুলেছে তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি পুকুরের তলা আয় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় এত সুন্দর গলা তা তো জানতাম না। গুরু সাধনকে একটু বলো, ওর তো শুধু মনে হয় আমি লোক দেখিয়ে গান করি। বল মাধুরী না আনন্দ? মাধুরী। যদি মাধুরী হয় তাহলে আই ও ইউ এ চিকেন কারি, আর যদি আনন্দ হয় ইউ ও মি ওয়ান। ওকে ওকে আ ডিল। ওকে You did it. I ভিতরে আয় চল। আরে মাধুর গলা মনে হচ্ছে। মাধুরী প্রভাতের গানটা তুই মিস করলি। আরে দি আগের মতো নাচে হলো। এই সবাই সবাইকে মিলে হ্যাঁ ধরে সেই হাসল তাই না? ইস আমি মিস করলাম। কতদিন নাচি না। বলা তুই একটা মিউজিক লাগাতো। আমরা বহুদিন পর মাধুরী নাচ দেখ। আচ্ছা এখানে কি করে নাচবে? ফ্যামিলি রুমে গিয়ে নাচ। হ্যাঁ এখানে নাচ হয় নাকি? ये साधन मौसम छात्र लिविंग में चल 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 लिविंग में चल। না মানে আমার একটা দরকারে আজ রাতেই তোমার দরকার পড়লো। তুমি জানতে না আমি অপেক্ষা করে থাকবো? তোমার কি আর কোনো ফিলিংসই নেই আমার উপরে? হ্যাঁ আমি কি একটা মাধু তুমি কি কিছুক্ষণের জন্য হলেও আগে সেই মুডটাকে ফিরিয়ে আনতে পেরেছি। তোমার অ্যাক্টিং স্কুলে যাওয়া উচিত ছিল। সাধন মনে পড়ে এখানে আসার পর প্রথম প্রথম পুরো কাগজটাও কিনতে পারতাম না, শুধু হেল্প ওয়ান্টেড সেকশনটা, তাও আবার একজন কিনলে সবাই মিলে কাড়াকাড়ি। ক্লিনটন হোটেলের তলার দোকানটায় ওই সেকশনটাই আলাদাভাবে বিক্রি হতো। ক্লিনটনের দিনগুলো বুঝলে খুব একটা খারাপ ছিল না, সবাই একসঙ্গে এক ঘরে কাটাচ্ছি, নিজেদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হচ্ছে, চাকরি পাচ্ছি না, টাকা পয়সা ফুরিয়ে যাচ্ছে, নতুন দেশ, কাউকে চিনি না, সবার মধ্যে বুঝলে একটা কি হবে ভাব। অ্যাডভেঞ্চারাস। তোরা কি মুঠেগিরি করিসনি? হ্যাঁ আমি দারোয়ানের কাজ করেছি। আনন্দ ক্লিনটনের বরুণ বাবুকে মনে আছে? ওই যে বেশ ভালো দেখতে ছিল, বর্ধমানের ছেলে, কলকাতায় মেসে থেকে পড়াশোনা করেছে। হ্যাঁ বলতেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাশ করে এদেশে এসে যদি দারোয়ানের কাজ করতে হয় আর থেকে দেশে ফিরে যাওয়া ঢের ভালো। ভদ্রলোক অড জব করেননি? না, অ্যাকাউন্টস ক্লার্ক হয়ে কোম্পানিতে ঢুকেছিলেন, পরে সেই কোম্পানিরই পার্টনার। সাকসেস স্টোরি। ওরকম ঠেস দিয়ে বলছিস কেন রে? মাঝে মাঝে মনে হয় তোদের মধ্যে যেন কোনো স্পার্ক নেই। আটলান্টিকের নোনা জলে তোরা যেন কিরকম একটা কমপ্লেসেন্সিতে ভুগছিস। একটা কথা, মাসিমা আসছে কোথায়? কেমন আছেন? আছি, খুব ভালো। ভালো আছেন? তোমরা কেমন আছো? ভালো। বসুন বসুন। মাসিমা চেহারা ঠিক যেরকম দেখেছিলাম সেরকমই আছে, মেশমা সেটা পাল্টে গেছে। বয়স হচ্ছে তো, সে তো বুঝতে পারছি। লিপটা কি নাম হলো? ভালো, খুব ভালো। ভালো, এখানে বেশ ভালো লাগছে। হ্যাঁ মাসিমা, মনে আছে আপনার সেই মাংস, খিচুড়ি, পায়েস? কি রে বল। ও ভোলা যাবে না গিন্নিকে, বুঝলি? এই খিচুড়িটা, পায়েসটা বলি অন্যরকম ভাবে করো। অনেকবার চেষ্টা করেছি বুঝলি, যে স্টিয়ারিংটা ধরে একটু এদিক ওদিক করে যদি মাসিমার কাছে, কিন্তু কিছুতেই হবার নয়। কি আর বলবো, কিছুতেই হবার নয়। পৌষের সকাল, দুটো বাড়ির ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে পড়েছে রাস্তায়। দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার খেলা ঠিক 5 মিনিট পরে শুরু হবে। এর মধ্যে আমরা সবাই তাড়াতাড়ি আসছি ওই এক ফালি রোদ পাওয়ার জন্য। রেডিওটা আনলে অবশ্যই পলাকে জায়গা ছেড়ে দিতে হবে। এর মধ্যে আমি, সাধন, মৌসুমী, প্রভাত, মাধুরী, অপর্ণা সব গুঁতোগুঁতি করছি ওই এক ফালি রোদ নিয়ে। রোদটা আস্তে আস্তে একটু একটু করে দূরে সরে সরে যাচ্ছে, আর আমরাও একটু একটু করে কি নামে তোরা এখানে থাকতো, তোরা এখানে থাক, আমি দেখছি। হ্যাঁ তুই কিন্তু, হ্যাঁ আমি এখন দেখছি। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel